তো বন্ধুরা, আজকের দিনকে ক্ষেত্রে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ ছিল এবং এর সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। বর্তমানে এই মুহূর্তে আপনাদের প্রশ্ন জাগবে যে আজকের দিনকে বিকালবেলার দিকে, পাশাপাশি রাত্রিবেলার দিকে এবং আগামীকালকের দিনকে ক্ষেত্রে আকাশের পরিস্থিতি কেমন হতে পারে, কবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাবে দক্ষিণবঙ্গবাসী, বাংলাদেশবাসী এবং উত্তরবঙ্গবাসী। তাই নিয়ে আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেট দেবো। অন্যদিকে আজকের এই ভিডিওতে মূল যে বিষয়বস্তুটা হবে সেটা হচ্ছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে একটা বড়সড় লেটেস্ট রিপোর্ট প্রকাশিত করা হয়েছে। সেই লেটেস্ট রিপোর্টে আমরা ব্রেকডাউন করব এবং দেখার চেষ্টা করব যে এবারে গত এক মাস ধরে কতটা পরিমাণ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হয়েছে, এছাড়াও কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিরকমভাবে বৃষ্টিপাত হয়েছে, সম্পূর্ণ গোটা বিষয়টা জানাবো এবং ভারতীয় মৌসুম ভবন আগামী 14 দিনের ফোরকাস্টে কি বলছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা আপনি একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আজকে এই মুহূর্তে লিখে জানাবেন যে আপনার জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এবং আপনার জেলাতে আজকের দিনকে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি, অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপগ্রহ মোডে রয়েছি এবং উপগ্রহ মোডে আপনারা একটা জিনিস ভালো করে দেখুন যে এখনো পর্যন্ত মেঘ রয়েছে আকাশে। বাংলাদেশের ক্ষেত্রে মেঘ নেই একদমই, বাংলাদেশের ক্ষেত্রে সরিষাবাড়ি, মনমোহনসিং, মাদান এবং সিলেট এই সমস্ত এলাকার দিকে, ঘোড়াঘাটের দিকে অল্প স্বল্প মেঘ রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের দিকে তাকালে আপনারা কিন্তু বেশ ভালোই মেঘ লক্ষ্য করতে পারবেন, কোথায় কোথায় মেঘ রয়েছে এবং পসিবিলিটি কিরকম রয়েছে যে ওই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে সেটা আমি আপনাদেরকে জানাবো। তো বর্তমানে আপনারা যদি 2 ঘন্টার একটুখানি ভালো করে ওয়েদারের ফোরকাস্টটা দেখেন, দেখতে পাবেন যে কলকাতা, খড়দা, উলুবেড়িয়া এই সমস্ত এলাকার উপর দিয়ে ধীরে ধীরে মেঘ চলে যাচ্ছে, কাটোয়া, বর্ধমানের উপর দিয়েও ঘন কালো মেঘ এগিয়ে যাচ্ছে এবং মোটামুটি এই জায়গাগুলোর দিকে বেলডাঙ্গা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর এই সমস্ত এলাকার উপর দিয়েও কিন্তু ঘন কালো মেঘ এগিয়ে যাচ্ছে। তো পসিবিলিটি অনেকটাই বেশি রয়েছে যে কাটোয়া, বর্ধমান এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত তো হবেই, তার সাথে সাথে নদিয়ার দিকটার ক্ষেত্রে যেখানে মেঘ নেই সেটা কিন্তু আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মেঘ চলে আসবে, যার ফলে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে ঝিরিঝিরি কোথাও কোথাও মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ এক জায়গাতে মেঘ থাকবে তার আশেপাশে এলাকাতে মেঘ থাকবে না তেমনটা কিন্তু হয় না, মূলত কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখাই যাচ্ছে যে ঝিরিঝিরি বৃষ্টিপাত কখনো কখনো হচ্ছে, কখনো কখনো হচ্ছে না। বৃষ্টিপাত কিন্তু এক নাগারে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে যাবে তেমনটা এই মুহূর্তে লক্ষ্য করা কিন্তু একদমই যাচ্ছে না, বিক্ষিপ্ত আকারে মাঝারি কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতই লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে ফোরকাস্টটা দেখার চেষ্টা করি তো এই মুহূর্তে আমরা লক্ষ্যই করতে পাচ্ছি যে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। সিলেটের লাগোয়ার কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিন্তু ওভারঅল বাংলাদেশের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতই কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। বর্তমানে যে ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগর জুড়ে অবস্থান করেছিল সেই ঘূর্ণাবর্তটাও কিন্তু এই মুহূর্তে অনেকটা অংশেই কমজোরি হয়ে গিয়েছে, যার ফলে এই মুহূর্তে আমরা ভারী বৃষ্টিপাত কম দেখতে পাচ্ছি, বিক্ষিপ্ত আকারে মাঝারি এবং হালকা বৃষ্টিপাত বেশি দেখা যাচ্ছে এবং আজকের দিনকে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের কিন্তু একদমই সম্ভাবনা থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলার দিকে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা হবে না, ভোরবেলার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাতে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো এই মুহূর্তে এটা আমরা দেখে নিলাম যে আজকের দিনকে রাত্রিবেলা পর্যন্ত আকাশের পরিস্থিতি কি থাকবে। এই মুহূর্তে আমরা দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আজকের দিনকে কিন্তু এই লেটেস্ট আপডেটটা দিয়েছে যে কিন্তু এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ডেটের 6 জুলাই ডেটটা দেখা যাচ্ছে, আজকে 7 তারিখ কিন্তু এটা হওয়ার কথা না। যদি আমরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাই, দেখুন প্রেস রিলিজের এখানে চলে এসেছি, এখানটায় এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে 7 তারিখ দেখা যাচ্ছে, এই জায়গাটা 7 তারিখ কারেন্ট ওয়েদার ফোরকাস্ট রয়েছে, যেহেতু 6 তারিখ থেকে 19 জুলাই পর্যন্ত এখানে ফোরকাস্টটা করবে, যার কারণে এখানটায় কিন্তু এই 7 তারিখের ডেটটা না দিয়ে 6 তারিখ দিয়েছে। যদি আমরা এই জায়গাটায় ক্লিক করি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে 6 জুলাই ডেটটা দেখাচ্ছে। তো যাই হোক, ডেটে খুব বেশি একটা যায় আসে না। এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে কারেন্ট ওয়েদারের স্ট্যাটাস কিরকম রয়েছে এবং এক্সটেন্ড ওয়েদার রেঞ্জ ফোরকাস্ট কি হতে পারে পরবর্তী 2 সপ্তাহে সেটাই কিন্তু এই মুহূর্তে লেখা আছে। এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে এটাও বলা হয়েছে যে বিগত 1 মাস ধরে কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে নাকি অধিক বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু আপনাদের জানাটা অনেক বেশি দরকার।
বর্তমানে বন্ধুরা দারুণ একটা খুশির খবর এটা যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মুহূর্তে কিন্তু গোটা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, যেখানে কিছু কিছু পার্ট বাকি ছিল যেমন রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, সেখানে কিন্তু অলরেডি 2রা জুলাই 2023-এ গোটা ভারতবর্ষ জুড়ে বর্ষার প্রবেশ ঘটে যায়, যার ফলে এবারে কিন্তু বর্ষা একটু তাড়াতাড়ি গোটা ভারতকে কভার করে ফেলেছে। 2রা জুলাইয়ের মধ্যে কিন্তু ভারত কভার হয়ে গিয়েছে, যেটা নর্মাল ডেট থাকে যে গোটা ভারতবর্ষের মধ্যে বর্ষা প্রবেশ ঘটে যাবে, সেটা হচ্ছে 8ই জুলাই। তো এবারে 6 দিন আগে বর্ষা কিন্তু পুরো ভারতকে কভার করে ফেলেছে, এটা এখানটায় বলা রয়েছে। যদি আমরা এই মুহূর্তে একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তররা কি জানাচ্ছে। তো এখানে যেটা লেখা রয়েছে যে 29/6/2023 থেকে 5/7/2023 পর্যন্ত এই সপ্তাহে, মূলত এই সপ্তাহে কিরকম ভাবে বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু এখানে লেখা হয়েছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এই সপ্তাহে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে মোটামুটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, খুব বেশি একটা ডিফারেন্স হয়নি, এই সপ্তাহের কথা বলছি। এবং যদি আমরা সিজনের কথা বলি, অর্থাৎ 1/6/2023 জুন মাস থেকে 1 জুন থেকে 5ই জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের যদি আমরা আলোচনা করি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বৃষ্টিপাতের ঘাটতি দেখতে পাবেন। তো অ্যাকচুয়াল যেটা হয়েছে সেটা হচ্ছে 332 মিলিমিটার হয়েছে, কিন্তু নর্মাল যেটা হওয়ার কথা ছিল সেটা প্রায় 400 মিলিমিটার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। অর্থাৎ 17% ডিপ লক্ষ্য করা গিয়েছে। কিন্তু যদি আপনারা অন্যান্য ভারতবর্ষের রাজ্যগুলোতে দেখেন তাহলে কিন্তু উত্তর ও পশ্চিম ভারতবর্ষে কিন্তু এই ঘটনাটা হয়নি, সেখানে অধিক বৃষ্টিপাত হয়েছে, 28% অধিক বৃষ্টিপাত হয়েছে এই সপ্তাহে এবং 37% অধিক বৃষ্টিপাত হয়েছে এই এক মাসের মধ্যে। সেন্ট্রাল মধ্য ভারতের ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে, অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ আশেপাশে দক্ষিণ ভারতের দিকে কিন্তু বন্ধুরা এই সপ্তাহে বেশ ভালো ভারী বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হচ্ছে, 32% ডিপ দেখা গেছে। এছাড়াও কান্ট্রি অ্যাজ এ হোল, অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, ওভারঅল ভারতবর্ষে যদি কথা বলি তো সেক্ষেত্রে 180 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, মানে 180 মিলিমিটার, 190 মিলিমিটার হয়েছে বৃষ্টিপাত, কিন্তু 200 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, তো 7% ডিপ রয়েছে। তো তুলনামূলকভাবে কিন্তু বন্ধুরা আমাদের পূর্ব ও উত্তর পূর্ব ভারতে কিন্তু বর্ষার একটা কমতি লক্ষ্য করা গিয়েছে। একটু যদি আমরা নিচের দিকে আসি তাহলে আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতের মৌসুম ভবন কি জানাচ্ছে যে ওয়েদারে কিরকম চেঞ্জ হতে পারে, অর্থাৎ পরবর্তী 1 সপ্তাহে 6ই জুলাই থেকে 12ই জুলাইয়ের মধ্যে আকাশের পরিস্থিতি কেমন হতে পারে। তো মৌসুমী বায়ু অক্ষরেখা কিন্তু এই মুহূর্তে নর্মাল পজিশনে রয়েছে ও দক্ষিণের দিকে রয়েছে, এবং ধীরে ধীরে কিন্তু বন্ধুরা একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে, একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা এবং লোয়ার ট্রপোস্পোরিক লেভেলের আশেপাশে, মানে বলতে পারেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে কিন্তু একটা নতুন শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হবে। হ্যাঁ, এবং যদি আমরা এই মুহূর্তে ওয়ার্নিং এর কথা বলি, ওয়ার্নিং কি কি দেওয়া হয়েছে এই 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, তো সেক্ষেত্রে আমরা একটু দেখবো পূর্ব উত্তর পূর্ব ভারতের দিকে ওয়ার্নিং কি দেওয়া আছে। তো সেখানে কিন্তু পূর্ব উত্তর পূর্ব ভারতে বলা হয়েছে যে মানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। হিমালয় পাদদেশের যে কটা জেলা রয়েছে, 5টি জেলা, সেখানে কিন্তু বেশ ভালো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এই সমস্ত এলাকা এবং ত্রিপুরার দিকেও কিন্তু বন্ধুরা এই সপ্তাহ ধরে বেশ ভালো ভারী বৃষ্টিপাত দেখা যাবে। বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যা, বিহারের আশেপাশের দিকে দেখা যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 6 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত যেটা হয়ে গিয়েছে, এরপরে ভারী বৃষ্টিপাতের কথা এখানে বলা হয়নি। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে দিনকে পর্যন্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, এছাড়া বাদবাকি এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। পরবর্তী সপ্তাহে কিরকম হতে পারে আবহাওয়া সেটার ব্যাপারে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো এই মুহূর্তে কিন্তু মৌসুমী বায়ু অক্ষরেখা সেটা অ্যাক্টিভ থাকবে এবং মোটামুটি দক্ষিণের পজিশনেই মৌসুমী বায়ু অক্ষরেখাটা থাকবে। এবং যদি নিচের দিকে আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন যে লাইট টু মডারেট, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম পূর্ব ও উত্তর পূর্ব ভারতে পরবর্তী 1 সপ্তাহে, এবং মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর পূর্ব এবং তার তৎসংলগ্ন পূর্ব ভারতের দিকে হতে পারে। ওভারঅল কিন্তু বন্ধুরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা জানাচ্ছে। দেখুন এখানটাই এখানে ম্যাপিং করা আছে, এখানে যে সমস্ত লাল কালারের যে বর্ডারগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানে নর্মাল কবে বর্ষা ঢুকে যায়, 1 জুন বর্ষা ঢোকার কথা ছিল সেটা ঢোকেনি, বর্ষা ঢুকে 8ই জুন, বলতে পারেন যে হ্যাঁ 8ই জুন বর্ষা ঢুকে যায়, এবং এটাই কিন্তু একটা দারুণ চিত্র, খুবই সুন্দর চিত্র দেখা যাচ্ছে। এবং এই জায়গাটা আপনারা এই মুহূর্তে একখানা গ্রেডিং, কালার গ্রেডিং এর মাধ্যমে দেখতে পাবেন
যে 29/6/2023 থেকে 5/7/2023-এর মধ্যে, অর্থাৎ এক সপ্তাহে, বিগত এক সপ্তাহ ধরে কিরকম ভাবে বৃষ্টিপাত হয়েছে, তাহলে দেখতে পাবেন যেখানে কমলা কালার, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কমলা কালার এখানটায় শো করা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, কিন্তু উত্তরবঙ্গে নীল কালার শো করা হয়েছে। এখানে নীল কালার, হালকা নীল কালার মানে সেখানে স্বাভাবিকের থেকে একটুখানি বেশি বৃষ্টিপাত হয়েছে, যেখানে সবুজ কালার সেখানে পর্যাপ্ত এবং নর্মাল বৃষ্টিপাত হয়েছে, যেখানে যেখানে গাঢ় নীল কালার সেখানে সেখানে মারাত্মক ভারী বৃষ্টিপাত হয়েছে। তো এখানে গুজরাট এবং কচ্ছের আশা, সৌরাষ্ট্র কচ্ছের দিকে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত, মধ্যপ্রদেশ মহারাষ্ট্র আর আশেপাশের দিকে গোয়ার দিকটা কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত, উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে মারাত্মক ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কথা বললে তো সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে বৃষ্টিপাতটা হয়, ভালো করে আপনারা একটু দেখুন, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতটা হয় 80 মিলিমিটারের কাছাকাছি, কিন্তু বর্তমানে এই সপ্তাহে 55 মিলিমিটার বৃষ্টিপাত দেখা গিয়েছে, অর্থাৎ 29% বৃষ্টিপাত কিন্তু কম হয়েছে এই সপ্তাহে। অন্যদিকে যদি আমরা একটু নিচের দিকে আসি, আরেকটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে বিগত এক মাস ধরে পরিস্থিতি কি রয়েছে দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে, সেটা এই মুহূর্তে চিত্রে আরো স্পষ্টভাবে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানটাই যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু হওয়ার কথা থাকে 656 মিলিমিটার, কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হয়ে সেখানে 690 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের কথার হওয়া ছিল 306 মিলিমিটার, সেটা হয়েছে 192 মিলিমিটার। তো 37% পর্যাপ্ত বৃষ্টিপাতে কিন্তু মানে একখানা ঘাটতি রয়েছে। তো বৃষ্টিপাত কিন্তু কমই রয়েছে, বর্ষাকালে এতটা কম বৃষ্টিপাত কিন্তু হয় না, এটা কিন্তু ওভারঅল আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছি। তো এমনটাই কিন্তু এখানে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসলাম লাইভ আপডেটে। তো লাইভ আপডেটে আমরা এই মুহূর্তে দেখে নেব যে আগামী কালকের দিনকে, অর্থাৎ শনিবার দিনকে বৃষ্টিপাতের কেমন কি সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব। তো আমরা দেখতে পেলাম যে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে, 37% বৃষ্টিপাতের ড্রপ রয়েছে ওভারঅল এক মাসের মধ্যে, এবং 28%-এর কাছাকাছি ড্রপ রয়েছে ওভারঅল এক সপ্তাহের মধ্যে। দুটো দিক দিয়ে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে আপনারা দেখতে পারেন এই মুহূর্তে। যদি আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিই, তো আগামী কালকের দিনকে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এরকম ভাবে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, কোথাও পার্টিকুলারলি ঠিক করে বলা সম্ভব না যে এখানে বৃষ্টিপাত হবেই হবে, কারণ এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মানে কিন্তু টাইম চলে এসেছে, যার ফলে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতও হচ্ছে না, ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে না। বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হলে কিন্তু বন্ধুরা অ্যাকুরেট ওয়েদার আপডেট পেতে একটুখানি সমস্যা হয়ে যায়, তবুও আমি আপনাদেরকে অ্যাকুরেট আপডেট দেওয়ার চেষ্টা করি। দেখুন রবিবার দিনকে কিন্তু দুপুরবেলা 2টা পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত থাকবে, বৃষ্টি পর্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মুডে রয়েছি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে সোমবারের দিনকে কোথাও না কোথাও আমরা একটুখানি বেশি ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, এর কারণ কি রয়েছে মূলত সেটা আমি আপনাদেরকে বলবো। তবে ভোর রাত্রিবেলার দিকে সোমবারের দিনকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে জয়নগর, মাঝিপুর, বারুইপুর, নামখানা, পাশেরগঞ্জ, রায়দিঘি, কুলপি, হলদিয়া, কাকদ্বীপ, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলদিয়া, জয়নগর, মাঝিপুরের দিকেও ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই মুহূর্তে রংপুর, কালাই, রাজশাহী, মনমোহনসিং এবং সিলেট, এই বিভাগগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে আমরা এই মুহূর্তে এই জায়গাটায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন সোমবার দিনকে মোটামুটি বৃষ্টিপাত থাকবে, সকালবেলা 8টার পর থেকে ভারী বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে। তবে সোমবার দিনকার আপডেটটা রবিবার রাত্রিবেলার দিকে সব থেকে বেশি অ্যাকুরেট আপডেট পাওয়া যাবে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ওভারঅল আগামী 2 দিন, শনিবার এবং রবিবার দিনকে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার দিনকে কি হতে পারে, মঙ্গলবার ভোটের রেজাল্ট বেরোবে, পঞ্চায়েত ভোটে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো পঞ্চায়েত ভোটের দিনকেও হালকা থেকে মাঝারি ঝিরি ঝিরি বৃষ্টিপাত থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের রে সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তো মোটামুটি আজকের এই ভিডিওতে এইটুকুই আমরা আপাতত ভাবে লেটেস্ট আপডেট দিতে পারছি, পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেবে ভেবে অ্যাকুরেটলি অবশ্যই আপডেট দিয়ে দেবো। কাজেই অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাকুরেট আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।